আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শিল্পী সমিতি নির্বাচন 2022 চলছে, কেমন উপভোগ করছেন? জি উপভোগ করতেছি, ভালোই উপভোগ করতেছি। আচ্ছা, বিগত কিছুদিন ধরেই বিএফডিসি তে অনেক বিষয় এবং ইস্যু উঠে এসেছে, তার মধ্যে আপনার কান্নার একটি ব্যাপার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব পাড়ায়। সেই কান্নায় চিত্রনায়ক রিয়াজ সাহেব যিনি নিজে বলেছেন যে আপনার কথায় তিনি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন, কি এমন বলেছিলেন রিয়াজ সাহেবকে যার জন্য উনি কেঁদে দিয়েছিল? আমি বলেছিলাম 84 থেকে আমি 84 সনে জাভেদ চিত্রনায়ক জাভেদ সাহেব আমাকে চলচ্চিত্রে আনছিল, দিলারা ম্যাডাম আমাকে আনছিল তো ছিল চলচ্চিত্র, সেই জাভেদ সাহেব আমাকে ওয়ারিশ ফখরুল হাসান বৈরাগী পরিচালিত ওয়ারিশ ছবিতে আমি প্রথম অভিনয় করি। তারপরে গরম মশলার শহীদুল ইসলাম খোকন পরিচালিত গরম মশলা ছবিতে আমাকে অভিনয় করার সুযোগ করে দেন জাভেদ সাহেব। তারপরে দিলারা ম্যাডাম আমাকে রশিয়া বন্ধু এবং সততা ছবিতে কামরুজ্জামান পরিচালিত সেই ছবিতে আমাকে সুযোগ করে, দুইজন একজন চিত্র নায়ক একজন চিত্রনায়িকা আমাকে এই চারটা ছবিতে সুযোগ করে দেয়। 84 সনে আমি অভিনয়তে জগতে আসি, তারপর থেকে ধীরে ধীরে আমার ব্যক্তিগত আমার কর্মদক্ষতায় আমি এই পর্যন্ত আমি প্রায় 100 ছবির মতো অভিনয় করে এসেছি। আচ্ছা, রিয়াজ ভাই কি বেসিক্যালি কি বলেছিলেন আপনি? আমি বেসিক্যালি বলেছিলাম যে এত বছর অভিনয় করার পরে যে আমরা ওই 2018 সনে রিয়াজ ভাই ওই প্যানেলে ছিলেন, জাহেদ সাহেবের প্যানেলে রিয়াজ সাহেবও ছিলেন, অন্য ইমন সাহেবও ছিলেন, নীরব সাহেবও ছিলেন ওই প্যানেলে, মিশা সদাগর সাহেবও ছিলেন, জাহেদ সাহেব ওই প্যানেলে আমি ভোট দিয়েছি এবং তাদেরকে নির্বাচিত করেছি। নির্বাচন করার পরে 15 দিন এক মাস পরেই আমাদেরকে 184 জনকে একদম বালি ছাড়া বিষ দিয়ে ছয়া ফেলাইলো, মানে কোনো জিজ্ঞাসা নাই, বাদ নাই, আমার কোনো দোষ নাই, কারণ আমরা নিজের অবস্থা হলাম না যে আমরা কোন অপরাধ করলাম, 184 এরকম ছয়া দিল বালি ছাড়া। তাই আমি ইমরিয়া সাহেবকে বলছি যে এই 84 থেকে এই পর্যন্ত অভিনয় করলাম, পরে 100 ছবিতে অভিনয় করলাম, ক্যারেক্টার করছি বহু ছবিতে, যেমন আপনার কাজী হায়া সাহেবের ছবিতে অভিনয় করছি ধর ছবিতেই ক্যারেক্টার, তারপরে জবরদখল ছবিতে অভিনয় করছি ক্যারেক্টার, তারপরে মনে করেন লাভ স্টোরি ক্যারেক্টার, পাগলা বাবুল ক্যারেক্টার, তারপরে মানে সাদাবাস ক্যারেক্টার, তারপর ত্রাস, তারপরে এত ছবিতে অভিনয় করার পরে আপনি কি শিল্পী সমিতির মানে কখনো কি মেম্বারশিপ পেয়েছিলেন, মানে ভোটাধিকার পেয়েছিলেন? আমি ভোটাধিকার পেয়েছি 2008 সনে এবং আহমেদ শরীফ সাহেব আগের যে সভাপতি ছিলেন উনি আমাকে ইন্টারভিউর মাধ্যমে ছবি কয়েকটা ছবি 6টা ছবি দিয়েছিলাম, তখন 6টা ছবির মাধ্যমে যাচাই বাছাই কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা জানছে যে ভোটার হওয়ার উপযুক্ত, আহমেদ শরীফ সভাপতি সাহেব আমাকে এই ভোটার বানাইছে 2008-এ। মানে আপনি ওই নির্বাচনে ভোটও দিয়েছিলেন? হ্যাঁ, ভোটও দিয়েছিলাম আমি। আচ্ছা, বাদ দিছে কত সালে? বাদ দিছে আপনার ওই যে নির্বাচনের পরপরই, মানে 2017 না 2019 মনে করেন ওই যে 2018 সনের নির্বাচনের পরপরই বাদ দিয়ে দিছি। আচ্ছা, ওই নির্বাচনে আপনি কার পক্ষে কাজ করেছেন? আমি কাজ করছি মিশা সদাগর এবং জাহেদ সাহেবের পক্ষে, ভোটও দিছি এবং মানে নির্বাচনী ক্যাম্পাসও করছি এবং প্যানেল ভিত্তিক কাজও করছি আমি কর্মী হিসেবে। ভোট দিচ্ছেন তারা জেতার পরে আপনার সদস্য আমার একদম শেষ করে ফেলাইছে। কারণ হিসেবে কি বলেছিল? হ্যাঁ, কারণ হিসেবে বলেছিল যে ওই ছবিতে মানে যাচাই বাছাই করা হবে আপনাদেরকে, আপনাদের শিল্পী যাচাই বাছাই করা হবে, যাচাই বাছাই যদি করতো তাহলে তো আমাকে জিজ্ঞেস করতো যে আপনি কোন ছবিতে অভিনয় করছেন, কোন পরিসরে অভিনয় করছেন, কতদিন অভিনয় করতেছেন, হ্যাঁ এই সময় তো জিজ্ঞাসা বিজ্ঞেস করে নাই, কাগজ ধরাই দিছে ডাকছে রুমে ঢুকছে আর জিজ্ঞেস করে নাই, বাইর করেছে একজনের ডাকছে বাইর করেছে, বাইরকে জিজ্ঞেস করে নাই যে তুমি কোন ছবিতে অভিনয় করছো, কী কী ক্যারেক্টার করছো, তোমার ক্যারেক্টার কী, তুমি কত বছর যাবত আসছো, কোন পরিচালক ছবিতে অভিনয় করছো, এই সমস্ত তো আমাকে প্রস্তুত করে নাই। আর বের করছে রুমে ভোটে যারা ছিলেন তারা তো আমাকে জিজ্ঞেস করবে তুমি কোন ছবিতে অভিনয় করছো, তোমার নাম কী, তোমার কয়টা ছবি করছো, কোন পরিচালক, এটা তো আমাকে জিজ্ঞেস করবে, খালি আমার চেহারা দেখছে যাও, চেহারা দেখছে আমি না শুধু যারা ঢুকেছে সেই চেহারা দেখে বের করে দিছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে চেহারা দেখে ওরা আসলে শিল্পী নির্বাচন করেছে, কে ভোটাধিকার পাবে কে পাবে না? পাবে না, এবং এই এটা মনে করেন যাচাই বাছাই করা উচিত ছিল যে কোন পরিচালক ছবিতে অভিনয় করছে, কয়টা ছবিতে অভিনয় করছে, এবং এখন বর্তমানে ইউটিউবের জগৎ আমার সেই ছবি দেখতে যদি আমি 20টা ছবি বলতাম দেখা গেছে যে আমি ইউটিউবে আমার দেখা যায় না, আমার ডায়লগ নাই, তাহলে আমাকে বাদ করতে পারতো, এখন তো ইউটিউবের জগৎ, এখন তো ঘরে ঘরে যে জিজ্ঞেস করতে হয় না, সেখানে ভোটের মধ্যে 2-3 জন পরিচালকও রাখা উচিত ছিল, যে 2-3 জন পরিচালক যদি রাখতো যে নাজিমুদ্দিন আমি চিনে অভিনয় করে, কিন্তু তা রাখা হয় নাই। আচ্ছা,
নাজিবুল ইসলাম আমি প্রশ্নে ফিরতে চাই, মানে এই ঘটনাটাই কি রিয়াজ ভাইকে বলা হয়েছিল ওই দিন? আপনি আর রিয়াজ ভাই যে কান্না কেঁদেছিলেন, আপনারা যেই আপনাদের ভিতরে থাকা যে অনেক কষ্টকে বহিঃপ্রকাশ করেছিলেন, এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে। মানুষ জানতে চায় যে আপনি রিয়াজ ভাইকে আসলে কি বলেছিলেন। আমি আমি বলেছিলাম আমি রাত ভরে ঘুমাইতে পারি নাই, এই যে নির্বাচনে আসি, নির্বাচন করি আমি, মানে ভোটার অধিকার যখন আমার হরণ করে নেওয়া হয়েছে, আমার অধিকারকে হরণ করে নেওয়া হয়েছে, আমার মান সম্মানের হানি হয়েছে। আমি আগে ভোট দিতাম, এখন আমি ভোট দিতে পারি না। আমার যে শিল্পী ভাইরা ভোটার আছে, আমি ভোটার নাই, একই সাথে আমার বন্ধু ভোটে আমি ভোট দিতে পারি না, এটা আমার মনের কষ্ট। আমি রিয়াজ ভাইকে বলেছিলাম যে আমার মনের মধ্যে অনেক কষ্ট, রাত্রে ঘুমাইতে পারি নাই, রাত দুইটা পর্যন্ত রাত দুইটায় শুয়েছি, 11টায় শুয়েছি, আবার দুইটা থেকে সারা রাত আমার ওর ঘুমা গেছে, ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, ঘুমাইতে পারি নাই। তখন আমি আমার কাছে মনে হইতে যে আমি হার্ট ফেল করবো, আমি যদি মারা যাই তাহলে আমার অন্তত লাস্টটা আপনারা এফডিসির ভিতরে আইনা এই দু করেন, আমার লাস্টটা যেন মানে এই থাকে। মানে আপনার কথা ছিল যে আমি তো আমি যদি মারা যাই তাহলে আমার লাস্টটা যেন এফডিসিতে আসে, এফডিসিতে আসে, এবং মনে আমি তো শিল্পী না, আমার লাস্ট নাও আসতে পারে সেজন্য। এখন আবার মরার পরে আবার লাস্ট আসে, কিন্তু আমি জীবিত থাকতে আমার কোনো মূল্যায়ন হলো না। আমার কোনো আমি যে এতদিন অভিনয় করলাম 100 মতো ছবিতে, আমার এখন আমি শিল্পী হিসেবে তো মর্যাদাটা পাইলাম না, আমার যে সম্মান অধিকার আমি চাই, আমার অধিকার আমি তো বিক্ষা চাই না। মরার পর সদস্য হয়ে যে সিমুর কথা বলতেছি, যে মরার পরে বলে সদস্য আপনাদের সাথে সহযোগী সদস্য ছিল, তো সে মারা যাওয়ার পর দেখা গেছে একটা ব্যানারের সদস্য পদ। হ্যাঁ, আপনি কি সেটা বলতে চাচ্ছেন? আমি হয়তো বা না, এটাই আমি বলতে চাই, মারা গেলে হয়তো আমাকে সদস্য না, আমি আমি মারা গেলে হয়তো না, মানে মারা যাওয়ার পর হয়, কিন্তু আমি জীবিত থাকতে আমার সদস্য পদ আমি ফিরে পাইলাম না। আর আমি আর 20 জন শিল্পী মারা গেল, তারা দেখে যাইতে পারলো না যে আমি আমার জীবনের আমার ইয়েটা আমি যে শিল্পী ছিলাম সে দেখে যাইতে পারলো না, সে এইভাবেই অকাল ধরে পড়লো, অকালে মৃত্যু হলো। আমি রিয়াজ ভাইকে বলছিলাম যে আমারও অকালে মৃত্যু হইতে পারে, আপনার অন্তত আমার সম্বন্ধে কিছু বললে যে এই যে 100 ছবি করলাম, এই যে আমি কষ্ট করলাম আজকে বিনিময় আপনাদের ওই প্যানেলে রিয়াজ ভাইকেও আমি ভোট দিয়েছিলাম, ওই প্যানেলে থাকতে 2018-তে বোঝাইতে পারছি, সেই ভোট দিয়েছি, কিন্তু আমি বলছি যে আমি রাত বেড়ে ঘুমাইতে পারি, আমি হয়তো হার্টফেল ভাব লাগতেছে আমার কাছে, মনের কষ্টে আমি ঘরে ঘুমাইতে পারি না, ঘরে থাকতে পারি না, এই শিল্পীর সদস্যপদ বাতিল হওয়াতে মনের মধ্যে সবসময় কষ্ট বেদনা থেকে যায়, এই কষ্টটা আমি রিয়াজ ভাইকে বলছিলাম এবং আমিও কেঁদেছি আমার মনের কষ্টে। জি, আপনি আর রিয়াজ ভাই কেঁদেছেন সেটা সারা দেশের মানুষ দেখেছে, এটা নিয়ে বেশিরভাগ মানুষই হচ্ছে খুব হাসি তামাশা করছে যে এটাও হয়তো বা অভিনয়, যেহেতু তারা চলচ্চিত্র অভিনয় করে সবকিছু নিয়ে অভিনয় হিসেবে তারা ধরে নিচ্ছে। আপনি তাদের জন্য কি বলবেন যে আসলে কি আপনারা অভিনয় করেছিলেন? আপনাদের আবেগ নিয়ে যে দর্শকরা এত মজা করতেছে তাদের জন্য আপনি কি বলবেন? দর্শকরা মজা করতেছে, দর্শকরা তার এই চলচ্চিত্রের কষ্ট আমার যে কষ্ট তারা তারা দেখে দেখে নাই, আমার বুকের বেদনা আমি বুঝতেছি, আমার একজন শিল্পীর সদস্যপদ হরণ করা হয়েছে, আমার অধিকার হরণ করা হয়েছে, আমার সম্মানের ক্ষতি হয়েছে, সেটা তো আর দর্শক বাইরে থেকে বুঝতে পারতেছে না, আমি অভিনয় করবো কেন? আমার বেদনা আমি বলতেছি, আমার কাঁদা আমি কেছি, আমার অন্তর থেকে কান্না এসছে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন করে শেষ করতে চাই ইন্টারভিউটি, নিপুণ এবং কাঞ্চন প্যানেল যদি ক্ষমতায় আসে এবং তারা যদি ক্যাবিনেট গঠন করতে পারে তাহলে কি আপনাদেরকে আশ্বস্ত করেছে যে সর্বপ্রথম আপনাদের সদস্যপদ ফিরিয়ে দিবে আজীবনের জন্য? না, এখনই তো তারা মানে আমাদের জন্য চেষ্টা করতেছে, এখনই চেষ্টা করতেছে, আমরা এবারে আমরা ভোট দেওয়ার আশাবাদী, এবারে আমরা ভোট দেওয়ার জন্য আশাবাদী, আমাদের জন্য তারা চেষ্টা করতেছে, এবং সভাপতি এবং মনে করেন সেক্রেটারি সভাপতি সাহেব ইলিয়াস কাঞ্চন সাহেব আর সেক্রেটারি হলো মানে নিপুণ ম্যাডাম, তারা এখনই তো চেষ্টা করতেছে যে আমাদেরকে নিয়ে যাতে ভোট করতে পারে, আমরাও চাই যে এইবার যেন আমরা ভোট দিতে পারি। ওকে। আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।